শুক্রবার রাতে নৌপরিবহন শ্রমিকদের ধর্মঘট সাময়িক স্থগিত ঘোষণার পর শনিবার সকালে চাঁদপুর বরিশাল সহ বিভিন্ন রুটে ছেড়ে যায় কিছু লঞ্চ, তবে যাত্রী সংখ্যা ছিল কম। শ্রমিক ধর্মঘট স্থগিতের কারণে যাত্রীদের মধ্যে এসেছে স্বস্তি। লঞ্চ ছেড়েছে জন্য আমরা আবার লঞ্চ আসলাম, আমরা নিয়মিত আসি, এখন শান্তি মতো মানুষ আস্তে আস্তে লঞ্চ সবাই চলতেছে আরামে। ধর্মঘটে প্রতিদিন প্রতিটি লঞ্চে গড়ে 30-40 হাজার টাকা লোকসান গুনেছেন বলে জানান লঞ্চ মালিকরা। স্টাফের বেতন আছে 8-10 হাজার টাকা, এমনি এক একটা মালিকের 20-30 হাজার 50 হাজার টাকা পর্যন্ত লঞ্চ বসে থাকলে লোকসান হয়। এদিকে শ্রমিক ইউনিয়ন জানিয়েছে এসএসসি পরীক্ষা ও ইউপি নির্বাচনের কথা চিন্তা করে শুধু যাত্রীবাহী লঞ্চের জন্য ধর্মঘট 10 মে পর্যন্ত স্থগিত করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। সবচেয়ে বড় দাবি হচ্ছে মজুরি নির্ধারণ, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি বন্ধ, এই আন্দোলন প্রত্যাহার হয় নাই, আন্দোলন শেষ হয় নাই। শ্রম মন্ত্রণালয়ে মজুরির বিষয়ে বৈঠকের পর ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানান তারা। এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।